14 সালের নির্বাচনে তো স্যার বিএনপি নির্বাচনে গেল না, এবং সেটি একটি বাস্তবতা। তারা নানা রকম যুক্তি আছে নির্বাচনে না যাও, তারা যেটি বারবার দাঁড় করায়। কিন্তু এবারও ধরেন যদি নির্বাচন হয়ে যায়, বিএনপি নির্বাচনে না আসে, সেক্ষেত্রে কি ফলাফল আসছে সামনে মনে হয়? এখন যে দুর্ভাগ্যবশত যে বর্তমান সরকার দুটো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আছে, এতে কিন্তু তাদের জনসমর্থন বাড়ছে বলে মনে হয় না। তারা উন্নয়নের ব্যাপারে ইতিবাচক অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং অনেক উন্নয়ন হয়েছে দেশে নিঃসন্দেহে, বিশেষত অবকাঠামো খাতে। কিন্তু তা সত্ত্বেও তাদের জনসমর্থন বেড়েছে বলে আমার মনে হয় না, বরং জনসমর্থন কমেছে। কারণ এই তারা যেহেতু একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসছে, তাদের জনগণের সম্মতির ভিত্তিতে ক্ষমতায় আসে নাই, তাই তারা এই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ব্যবহার করে মানুষের দমন পীড়নের আশ্রয় নিয়ে তারা কিন্তু বিতর্কিত নির্বাচন ধরেন আপনারা বলছেন, নির্বাচন পর্যবেক্ষকরা যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছে, নানা রকম যুক্তি আপনাদের আছে, একই সঙ্গে তথ্যপাত্র দিয়ে আপনারা বলছেন, কিন্তু বিএনপির কি কোনো দায় নেই? এরকম দুটি নির্বাচন দেশে হয়ে গেল, সেই জায়গায় বিএনপির কোনো দায় দেখেন না? অবশ্যই তাদের দায় আছে, তাদের দায় আছে। তাদের তারা যে সরকারকে বাধ্য করতে পারে নাই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, যদিও 2014 সালের নির্বাচনের পরে নির্বাচনের আগে সরকার বলেছিল যে ওটা নিয়ম রক্ষার নির্বাচন এবং এরপরে একটা এই যে সবার অংশগ্রহণের প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সেই অঙ্গীকার তারা রক্ষা করে নাই। কিন্তু বিএনপি সে অঙ্গীকার তারা যাতে রক্ষা করে সেরকম তাদেরকে বাধ্য করতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার সে সময়কার যিনি ছিলেন সিইসি ডক্টর নুরুল হুদা, তিনি যেটি বলেছিলেন যে তিনি আসলে খুব বেশি কিছু জানতেন না, নির্বাচনের দিনের পরিস্থিতিটা নির্বাচন কমিশন মানে টের পায়নি, এরকম কথা তিনি বলেছেন গণমাধ্যমে, আমি ইন্টারভিউ করেছিলাম। এবং তিনি একটি কথা বলেছেন যে যারা অভিযোগ করেন তারা আদালতে যাওয়ার তাদের সুযোগ ছিল তথ্য উপাত্ত নিয়ে, প্রমাণ নিয়ে, সেটিও দলগুলো আসলে করেনি। এটা এই সঠিক দুই জায়গা নিয়ে কি বলবেন স্যার? এটা সঠিক নয় যে যারা নির্বাচনে পরাজিত হয়েছিল তারা 70-80টা মামলা করেছে নির্বাচনী, এই যে নির্বাচনী মামলা ইলেকশন পিটিশন বলে, তো এগুলোতে একটাতেও যদি যে এই ভোট কেন্দ্রের ব্যালট পেপারগুলো খোলা যেত তাহলে এটা বেরিয়ে আসতো। আমার আশঙ্কা যে অধিকাংশ ক্ষেত্রেই তারা ভোটের ভোট গণনাও করে নাই, একটা সংখ্যা বসিয়ে দিয়েছে অনুমানের উপর নির্ভর করে, এই জন্য কোনো কোনো জায়গায় শতভাগ ভোট কিংবা শতভাগের বেশি ভোটও দেখানো হয়েছে। আর আর নুরুল্লাহ সাহেব যদি বলে থাকেন, নিশ্চয়ই বলেছেন, আপনাকে বলেছেন যে তারা টের পাননি, তো তারা কি ঘুমাচ্ছিলেন নির্বাচনকে সামনে রেখে? যেটা ঘটেছে, নির্বাচন কমিশন, সরকারি দল এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগ সাজশে ওই নির্বাচনটা পাতানো, ওই বিতর্কিত নির্বাচনটা হয়েছে। তো তারা তারা ঠিকই জানতেন কি হয়েছে, এবং এরপরে যখন জানলেন তারা কেন ব্যবস্থা নিল না, তারা তো তদন্ত করে ব্যবস্থা নিতে পারতো। এবং পরে যদিও তারা পরোক্ষভাবে স্বীকার করেছে যদি ইভিএম এর মাধ্যমে ভোট হয় তাহলে মধ্যরাতে ভোট হবে না, তারা স্বীকার করে নিয়েছে এক অর্থে। আর আমরা তো অকাট্য প্রমাণ দিয়েছি, 213টা সেন্টারে শতভাগ ভোট, প্রায় 1200 সেন্টারে বিএনপি শূন্য ভোট, আওয়ামী লীগও শূন্য ভোট দুটো সেন্টারে, 600 শতভাগ ভোট নৌকার প্রতীকে, এগুলো তো কোনোদিন হতে পারে না, অবিশ্বাস্য। এবং এগুলো এগুলো বলছেন যে এরকম দুটি নির্বাচনের পরে একটি গ্রহণযোগ্য নির্বাচন খুবই জরুরি দেশের জন্য, যদি ধরেন সেরকম কোন নির্বাচন দেশে না হয়, সেক্ষেত্রে এখন পর্যন্ত কি কোনো আশা দেখেন ভালো একটি নির্বাচনের সামনে? এখন যদি তো সেটি না হয় সেক্ষেত্রে মানে দুর্ভাগ্যবশত আমাদের ক্ষমতাসীন দল তো বলছে যে তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসছে, কিন্তু আমরা সবাই জানি যে এটা সঠিক নয়। এবং তারা তারা গতবারও বলেছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবারে বলছে, তো এই কিন্তু আস্থা রাখাটা দুরূহ। তাই আমাদের সুষ্ঠু নির্বাচন হবে সেই রকম আশা করা দুরাশ বর্তমান প্রেক্ষাপটে, যেটার জন্য করতে, যেটা যদি তারা সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায় তাহলে
আমাদের একটা রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা লাগবে, যাতে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকে, এটা তত্ত্বাবধায়ক সরকার হইতে হবে তা নয়, তারা আলাপ আলোচনা করে ঠিক করবে যেটা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করবে, কমিশন যাতে নিরপেক্ষ হবে দায়িত্ব পালন করে সেটা নিশ্চিত করবে, তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব।